আমার বউ মৌমিতা আমার ক্লোজ ফ্রেন্ডের এক্স গার্লফ্রেন্ড ছিল, বাট সে এখন আমার বউ। কিন্তু মাঝে মাঝে মনে হয় ওকে আমি ঠিক চিনতে পারছি না। ও কি আসলে আমার বউ? এরকম অচেনা মনে হয় কেন? মাঝে মাঝে মনে হয় ও কি ওর অতীতকে ভুলতে পারিনি এখন? ও কি সেই অতীতে এখনো হাঁটাহাঁটি করে, মৃদু পাইচারি বা দৌড়াদৌড়ি? আমাদের বিয়ে হয়েছে 5 বছর, 4 বছরের একটা বাচ্চা আছে, ময়না পাখি ওর কাছে কিছুই না, মহাপণ্ডিত একটা। ও হ্যাঁ, একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়াটা বাকি, আপনাদের জানতে হবে না আমাদের জীবনটা কিভাবে পেঁচিয়ে গেল। চলুন। কিরে দোস্ত, ছবিটা দেখ। তুই এরকম হা করে তাকিয়ে আছিস কেন ছবিটার দিকে? না, কে এটা? তার আগে বল মেয়েটা দেখতে কেমন, পছন্দ হয়? আরে পছন্দ হবে না মানে? She is the best. Yes, she is. হ্যাঁ, কিন্তু কে এটা? সেটা জানার জন্যই তো তোকে এই ছবিটা দেখালাম। মানে কি? দেখ, মেয়েটা তোদের এইদিককার কোন এক ডিপার্টমেন্টে পড়ে। এখন দোস্ত, তুই আমার জন্য একটু কষ্ট করবি, খোঁজ নিয়ে জানবি মেয়েটা, মানে মেয়েটা সম্পর্কে একটু খোঁজ নিয়ে জানবি। তুই আমার জন্য এটুকু পারবি না দোস্ত? হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ, মানে এই না হলে বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুই এক কাজ কর, তুই 2টা কফি অর্ডার কর। কফি খাবি? হ্যাঁ এখনই আনছি। আচ্ছা, শোন শোন, পানিও আনিস সাথে। পানি নিয়ে আসবো। ওকে, তুই ও তুই ব্যাগটা দেখিস। ওকে আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমিও যাই, আমার খিদা পাইছে, চল। আরে চল চল চল, আয় আয়। কি দোস্ত, তুই কি কিছু জানতে পারলি? আরে পারবো না কেন, যেখানে আমি দায়িত্ব নিয়েছি সেখানে পারবো না, এটা কোনো কথা? আচ্ছা বল কি জানতে পারলি, বলবি তো? দোস্ত, ও না ভিকি গার্ল। ভিকি গার্ল? ও মাই গড। আচ্ছা ভিকি গার্ল মানে কি আবার? আরে বাবা, ও ভিকারণ্যে স্যার, ও এসএসসি এইচএসসি 2টাতেই A+, গোল্ডেন A+, খুবই জিনিয়াস, খুবই ট্যালেন্ট, আর বাবা মায়ের একমাত্র মেয়ে, আর ওর বাসা হচ্ছে উত্তরা। সাবাস দোস্ত, সাবাস। তুই তো বড় হয়ে গোয়েন্দা হবি দোস্ত, তুই এসব পড়াশোনা ছাড়, গোয়েন্দাগিরিতে জয়েন কর, মানে গোয়েন্দাগির উপর পড়াশোনা কর তুই দোস্ত। আচ্ছা তোর কি এখন ওর ফোন নাম্বার লাগবে নাকি নিজের কাছে রেখে দিবি? ও মাই গড, তুই নাম্বারও জোগাড় করে ফেলেছিস, নাম্বার বল। লেখ 017121 017121 8558 8558 8558। আপনি ফোনটা রাখেন, দেখাচ্ছি আপনাকে। আমি ইরেশ। ইরেশ? কোন ইরেশ? আমি কি আপনাকে চিনি, মানে আপনার সাথে আমার কোথাও পরিচয় হয়েছে এরকম কিছু? আমার মনে হয় এটাই প্রথমবার। ও তাহলে? আসলে আমি আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য ফোন করেছিলাম, কিন্তু এখন আপনার যে মুডের অবস্থা, আমার মনে হয় যে এখন কথা বলা ঠিক হবে না। সরি, আসলে হয়েছে কি, গত কয়েকদিন ধরে আমাকে একদম খুবই বিরক্ত করছে, তো আমি ভেবেছিলাম
জি আমি বুঝতে পেরেছি। আই এম রিয়েলি সরি, প্লিজ কিছু মনে করবেন না। না না, ইটস ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। থ্যাংক ইউ। আচ্ছা আপনি কি যেন বলতে চাইছিলেন? সরাসরি দেখা হলে বলি। দেখা হলে মানে? আপনার সঙ্গে কাল যখন আমার দেখা হবে তো তখন বলবো, কেমন? কাল আপনার সাথে আমার দেখা হচ্ছে, কে বলল? ভেরি ইন্টারেস্টিং। আমার সঙ্গেই কথা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, প্লিজ বসুন। আমি বসবো না, যা বলার এখানে বলুন, দাঁড়িয়ে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি, বসুন, চেনা পরিচয় হোক তারপর বলি। প্লিজ বসুন, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বসার জন্য। কি খাবেন বলুন, ঠান্ডা খাবেন না গরম খাবেন, চা না কফি? না মানে চা খাবেন না কোল্ড ড্রিঙ্কস খাবেন? আপনার কি যেন নাম বলছিলেন? ইরেশ জ্যাকের। না মানে যে ইরেশ জ্যাকের অ্যাক্টিং করেন সেটা আমি না, আমি নর্মাল ইরেশ আর কি। তো ইরেশ সাহেব, আপনি আমাকে নিয়ে প্লিজ ব্যস্ত হবেন না, আমি এখন কিছু খাবো। দেখুন এটা কি করে হয়, আপনি আমার ইনভাইটেশনে এখানে এসেছেন, তার মানে আপনি আমার মেহমান। এখন মেহমান যদি কিছু না খায় তাহলে কি সেটা ভালো দেখায় বলে? প্লিজ কিছু একটা খান। আমি আগে আপনার কথা শুনতে চাই, তারপর ভেবে দেখব। ওকে ফাইন, আগে কথা তারপর আপনার। মৌমিতা মানে আমি আপনার বন্ধু হতে চাই। মানে 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 আমি সোজা সাপটা কথা বলতে একদম পছন্দ করি, আমি আপনাকে মানে খুবই পছন্দ করে ফেলেছি, তাই আই ওয়ান্ট টু বি ইওর ফ্রেন্ড। এই সাইম দোস্ত, তোর সঙ্গে পরিচয় করে দিই, ও হচ্ছে মৌমিতা, তোদের ফ্যাকাল্টিতে পড়ে ইকোনমিক্সে। আর মৌমিতা, ও হচ্ছে সাইম, আমার বেস্ট ফ্রেন্ড, আমার জানের দোস্ত সব কিছু। সাইম এখন থেকে ওকে দেখে শুনে রাখার দায়িত্ব তোর। হ্যাঁ মানে কি? মানে খুব সোজা, ও তোদের ফ্যাকাল্টিতে পড়ে, তোর মানে তোর জুনিয়র, তুই ওর বড় ভাইয়ের মতো, ওকে একটু দেখে শুনে রাখবি, এই দায়িত্ব আমি তোকে দিলাম। কি ধরনের কথা, ওকে দেখে শুনে রাখবো কেন, জিনিসটা কিরকম হাস্যকর হবে না? আরে কি আজব, হাস্যকর হবে কেন, দেখে শুনে রাখা দায়িত্ব মানে দেখে শুনে রাখাটা মানে কি, মানে হচ্ছে কি ওর সুবিধা অসুবিধা তুই দেখবি, একটু খেয়াল রাখবি, এই তো আর কি। আরে ভাইয়া বুঝলেন না, এখন থেকে আমি কার সাথে মিশি না মিশি, কোথায় চলি ফিরি, কার সাথে হ্যাং আউট করি, এসব খোঁজ খবর রাখবেন আর কি। দেখ এইসব গোয়েন্দাগিরি আমি করতে পারবো না, আমি বরং একটা কাজ করতে পারি, যে তুমি কোথায় কার সাথে মিশবা না মিশবা আমি বরং হেল্প করতে পারি বড় ভাই হিসেবে, তাই না? মানে এইসব কি, মানে আমি কি বলছি কি মিনিং করছিস, দেখে শুনে রাখার এত খেয়াল রাখার কি আছে, ও একটা মানে ও একটা মানুষ, আমি একটা মানুষ, আমি ওকে বড় ভাই বোনকে দেখে শুনে রাখে না, এরকম একটা বিষয়? এটাই তো দেখে রাখবো, যেটা ভালো লাগে সেটাই তো আমি করবো। হ্যালো, হ্যালো ইরেশ ভাইয়া, কেমন আছেন? ও জুই, আমি ভালো আছি, তুমি ভালো? হ্যাঁ ভাইয়া ভালো। ভাইয়া আপনি কি এখন বিজি নাকি? না বিজি না, বলতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। না ভাইয়া আসলে হয়েছে কি, ক্যাম্পাসে আমি আপনাকে এখন আর আগের মতো তেমন একটা দেখি না, মানে লাস্ট কয়েকদিন আসলে আপনাকে অনেক খুঁজছিলাম বাট একদিনও দেখিনি। কই, আমি তো রেগুলারই ক্যাম্পাসে আসি।
কোনো দরকার? হ্যাঁ ভাইয়া, একটু দরকার ছিল। মানে ওই যে ও ভাইয়া, একটা টপিক মানে আমার মাথায় আসলে ঢুকছিল না, আমি বুঝতে পারছি না টপিকটা। মানে আপনি কি কালকে ফ্রি আছেন? তাহলে আসলে আপনার সাথে একটু দেখা করে আমি টপিকটা একটু ক্লিয়ার করতাম। শিওর জুই, আমার একটা জরুরি কল আসতেছে। হ্যাঁ, আমি তোমার সঙ্গে পরে কথা বলি, কেমন? ওকে ওকে ওকে, কাটো, তুমি কাটো। ওকে, হ্যালো। এতক্ষণ ধরে তোমার ফোন বিজি কেন? কার সাথে কথা বলছিলা? আর বলছি, আমাদের ডিপার্টমেন্টের একটা জুনিয়রের সঙ্গে কথা বলছি। তো ওই জুনিয়রটা কি, ছেলে না মেয়ে? আরে মেয়ে হতে যাবে কেন? আমাদের ডিপার্টমেন্টের একটা ছোট ভাই একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছিল। আর আমার তো কপালটাই খারাপ, কোনো মেয়ে কি আমাকে কল দেয় বলো? আচ্ছা ঠিক আছে, রাখি। না না, রাখবে কেন, কথা বলো, কথা বলো। এতক্ষণ ধরে ট্রাই করে আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে, কথা বলার মুড নেই। শোনো শোনো, আমার সঙ্গে কথা বলো, আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে আমার স্কলারশিপ হয়েছে। সত্যি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানো, সেদিন বাবাকে তোমার কথা বলছিলাম, তুমি স্কলারশিপের জন্য ট্রাই করছো জেনে বাবা খুব খুশি হলেন, তোমার অনেক প্রশংসাও করলেন। কিরকম? বাবা বললেন তোমার জীবনে অনেক উন্নতি হবে, নিজেকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তোমার যে প্রচেষ্টা সেটা বাবা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আর তুমি তো জানোই বাবা অ্যাম্বিশিয়াস লোকদের খুব লাইক করে। বাহ, খুব ভালো। বাবা আরেকটা কথা বলেছেন। কি কথা? সেটা বললে তুমি কি মনে করবে আমি জানি না। আরে মনে করার কি আছে বলো। বাবা চাচ্ছিলেন তুমি দেশের বাইরে যাওয়ার আগে আমাদের বিয়েটা শেষ। ভালো তো, খুব ভালো কথা বলেছেন। কিন্তু আমি বলছিলাম কি যে আমাকে একটু ভাবার যদি সময় দিতে খুব ভালো হতো আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেন? এই যে আমার রিকোয়েস্ট রাখার জন্য, মানে আপনি আমাকে কালকে বলেছিলেন কিন্তু আমি আসলে ঠিক ভরসা করতে পারছিলাম না যে আপনি সত্যি আসবেন কি না। ভরসা না করা তো কিছু নাই, আমি যখন বলেছি তো আমি আসবই। ওকে, এটা এটা আপনার জন্য। আমার জন্য ফুল কেন? ওয়েল, আজকে আমার বার্থডে, তাই আমি খুশি হয়ে এটা আপনাকে দিলাম। আজকে তোমার জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি বলেছিলে যে কি একটা টপিকস নিয়ে তোমার ঝামেলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই টপিকটা নিয়ে কথা বলার জন্যই তো আসলে আপনাকে ডেকেছি, আর তার সাথে আমার বার্থডেটা সারপ্রাইজ। আচ্ছা তাহলে কাজ করি, আজকে যেহেতু তোমার বার্থডে এবং তোমার বার্থডেতে তুমি আমাকে ফুল দিলে আমি তোমাকে খাওয়াবো। ওয়াও, গ্রেট, তাহলে ওখানে বসে ডিসকাস করব। চলেন। ঠিক আছে, চল। সাইম ভাই, আপনি জানেন না কিছু? আপনি আমার কাছে গোপন করলেন, আপনার কাছে আপনার বন্ধুই সব হয়ে গেল না? কি হয়েছে বলো তো, আমি আসলে কিছুই জানি না। এখন আপনি না জানার ভান করছেন, আশ্চর্য। সাইম ভাই, আপনি আমার সাথে এরকম করলেন? কি হয়েছে বলো, মানে সাইম কিছু করেছে? ও আরেকটা মেয়ের সাথে ডেট কর, সেই মেয়েটার বার্থডে সেলিব্রেট কর, আপনি বুঝতে পারছেন? কি বলছো এসব? আমার কথা বিশ্বাস না হলে আপনার বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করুন।
আমি আসলে ওর পক্ষ থেকে সরি বলছি, কারণ আমি ব্যাপারটা একদমই জানি না, ও আমার সাথে শেয়ারও করেনি। আমি জানতাম ওর আগে অনেকগুলো রিলেশন ছিল, কিন্তু আপনি সবসময় আমাকে বুঝিয়েছেন যে ও আমার প্রতি কতটা ডেডিকেটেড, কি বোঝাননি? মমিতা, ব্যাপারটা খুবই দুঃখজনক আসলে। আচ্ছা, তোমার কি কোথাও ভুল হচ্ছে? সায়ন ভাই, আমি না জেনে কিছু বলি। বলেন, কি বলবেন? দেখেন, কথাটা আমি আপনাকে সরাসরি বলতে চাই। বলুন, ইরিশকে আপনি কতটুকু চেনেন? যতটুকু চিনলে একটা মানুষকে খুব ভালো করে জানা যায় ততটুকু। ওকে, আমি আসলে আপনাকে আমার ইরেশের ব্যাপারে কিছু জানাতে চাই। ইরেশের সাথে আপনার এখন রিলেশন চলছে, এই তো? এক্স্যাক্টলি, ঠিক ধরেছেন। আপনার অনুমান শক্তি না দারুণ, বেশ দারুণ। কিন্তু আপনি মনে হয় আসলে এটা ভাবতেও পারেননি যে ইরেশ আসলে আপনা থেকে অনেক দূরে চলে গেছে। আপনি না এখন অযথাই চেষ্টা করছেন ওকে পাওয়ার জন্য, তাই না? আমি আপনার চেয়ে ইরেশকে খুব ভালো করে জানি। ও আমাকেই ভালোবাসে, একমাত্র আমাকে। ও রিয়েলি? তাই, তাহলে আমি আপনাকে আরেকটা কথা জানিয়ে দিতে চাই। আই এম সরি টু সে দ্যাট, আপনি না আসলে ইরেশকে চিনতেই পারেন। আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই। আপনি না আসলে কল্পনাও করতে পারবেন না যে ইরেশ কত দূর যেতে পারে। আর ইরেশ যদি আপনাকে ভালোবাসতো, তাহলে কখনোই আরেকটা মেয়ের সাথে এত দূর যেতে পারত। আপনি এখন যাবেন? হ্যাঁ, আমি যাচ্ছি। তবে আপনিও একটা কথা মনে রাখবেন, আপনি কখনোই ইরেশকে পাবেন না, কখনোই। এসব কি শুনছিস ইরেশ? কি শুনছিস? আমি কি বলতে চাচ্ছি তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে বল আমাকে, কোনো কিছু লুকাস না। দোস্ত, আমি তোকে কী বলবো, ইদানিং মৌমিতা আমার ব্যাপারে অনেক বেশি পজিটিভ হয়ে গেছে। সে সব কিছুতেই আমার সঙ্গে বাড়াবাড়ি করে, সে চাচ্ছে আমি যেন ওকে বিয়ে করি, বিয়ে করে ওকে আমি আমেরিকা নিয়ে যাই। তো বিয়ে করা তো দোষের কিছু না। না, বিয়ে করা দোষের কিছু না, বিয়ে করা খুবই ভালো একটা কাজ, খুবই পবিত্র একটা কাজ। কিন্তু এই মুহূর্তে এটা আমি করতে চাচ্ছি না। এই মুহূর্তে আমি আমার পিএইচডি কমপ্লিট করতে চাচ্ছি, কিন্তু মৌমিতা নাছোড় বান্দা। সমস্যাটা কোথায়? আরে সমস্যাটা কোথায় তুই বুঝিস না, মানে এইটা নিয়ে ওর সাথে আমার একটা খিটমিট লেগে আছে। আমার মানে আমার সাথে সবসময় একটা ঝগড়া হয়, আর তুই তো তোর জব খোঁজে নিয়ে অনেক বিজি, তোর সঙ্গে আমার কথা হয় নাই। এই সময় জুয়ের সঙ্গে আমার পরিচয় হয়। বিশ্বাস কর, ওর সঙ্গে আমি চিট করিনি, ওর সঙ্গে আমি কিছুই করিনি। শুধু মাঝে মধ্যে ক্যাম্পাসে একটু দেখা হয়েছে, ফোনে একটু কথা হয়েছে, কিন্তু এসব নিয়ে মৌমিতা আমার উপর ক্ষেপে আছে। কেন, তার সাথে দেখা করা, বার্থডে সেলিব্রেট করা, এগুলো কি মিথ্যা? আরে দোস্তগুলো তো ঘটনাচক্রে হয়েছে, ঘটনাচক্রে আমি গিয়েছিলাম ওর সঙ্গে। কিন্তু সমস্যাটা আর এক জায়গায়, জুই মৌমিতাকে বলেছে আমি নাকি তার সঙ্গে রাত কাটিয়েছি। তুই একবার ভাব, মানে আমি, তুই তো আমাকে চিনিস, সেটা কি তুই বিশ্বাস করতে পারিস? এগুলো তো আমার বিশ্বাস করা না করার উপর ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করছে মৌমিতার বিশ্বাস করা না করার উপর। সো তুই মৌমিতাকে বিশ্বাস করা? জুই চায় আমার এবং মৌমিতার সম্পর্কটা ভেঙে যাক। আর দুঃখজনক বিষয় হচ্ছে এটা, মৌমিতা জুয়ের কথা বিশ্বাস করছে, আমার কথা বিশ্বাস করছে না। তাই আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তুই একটু মৌমিতাকে বুঝা। তুই কাজ কর, তুই মৌমিতাকে বিয়ে করে ফেল, ওর ভুলটা ভাঙিয়ে দে। বারবার ঘুরে ফিরে তুই একই কথা কেন বলছিস? দোস্ত, এখন আমার কেরিয়ার গঠন করার সময়, একটা ছেলের জীবনে কেরিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। কত মানুষ বিয়ের পর পিএইচডি করে, তাই না? তারা তো ক্যারিয়ারও সামলাচ্ছে, তুই কেন পারবি না? তোর সমস্যাটা কি? সমস্যা হলো আমি ওদের মতো না, আমি আমি আমার মতো। ওরা পারে, একসাথে দুই কাজ করতে পারে, আমি পারি না দোস্ত, আমি পারি না। আমি বুঝেছি, আমি ঠিক বুঝতে পারছি রেশ, তুই তোর আগের লাইফে ফিরে যাচ্ছিস, যেটা আমার মোটেও পছন্দ না। কেউ আমাকে বুঝলো না। Thank you.
হ্যালো সায়ম ভাই। হ্যাঁ মৌমিতা, এতদিন পর। সায়ম ভাই আপনি কি খুব ব্যস্ত? না না, তেমন কোনো ব্যস্ততা নেই, বলো। কালকে আপনার একটু সময় হবে? হ্যাঁ হবে, কিন্তু কেন, কোনো দরকার? কালকে কি একবার আমার সাথে একটু দেখা করতে পারবেন? আচ্ছা ঠিক আছে। আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ভালো তো, বিয়ে করে ফেলো, এটাই বেটার হবে। কারণ ইরেশ যদি তোমাকে ভুলে চলে যেতে পারে তাহলে তুমি কেন শুধু শুধু ওর কথা মনে করে কষ্ট পাবে? আমি কষ্ট পাচ্ছি কে বললো আপনাকে? কেউ বলেছে? না মানে তোমার চোখ দেখে মনে হলো তো তাই। আপনি আবার চোখের ভাষা পড়া শিখলেন কবে থেকে? নাকি যাবার আগে আপনার বন্ধু আপনাকে শিখিয়ে দিয়ে গেছে? আর কিছু শেখায়নি? কিভাবে মেয়েদের সাথে চিট করতে হয়, মেয়েদের ভালোবাসাকে পায়ে ধুলে ফেলে যেতে হয় শেখায়নি আপনাকে? আপনি এমন কেন? কেমন? এই যে আমি উদর পিণ্ডি বুধর ঘাড়ে চাপাই, ইরেশের রাজ্য আমি আপনার উপর ছাড়ি, আপনি কিছু বলেন না কেন আমাকে? এত নির্লিপ্ত একটা মানুষ কি করে হয়? আসলে তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার কাছে নেই, তাই কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। আপনি এত ভালো কেন? আপনি আর ইরেশ দুজন পুরো আলাদা। জীবনে কোনোদিন কোনো মেয়েকে পটিয়েছেন? কি শিখালো আপনার বন্ধু আপনাকে? কোনো মেয়ের কোনোদিন হাত ধরেছেন বলেন তো? হ্যাঁ আপনার বন্ধু আপনাকে শেখায়নি কি করে মেয়েদেরকে পটাতে হয়? কি শিখেছেন আপনি বন্ধুর কাছ থেকে? আপনি হাসছেন? আপনার বিচ্ছিরি হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। এই জন্য কোনো মেয়ে আপনার প্রেমে পড়বে না, কোনোদিন না। মৌমিতা, কোনো মেয়েই তো কোনোদিন আপনাকে বিয়ে করবে না। মেয়ে পটানোর ক্ষমতা আছে আপনার? নেই তো। আমি আপনাকে দয়া করে উদ্ধার করতে চাইছি। উদ্ধার হবেন নাকি সারা জীবন এরকমই থাকবেন? কি হলো, কথা বলছেন না কেন? আমার কথা বুঝতে পারেননি? মেয়ের জন্য আপনার কোনো উত্তর নেই? হাসছেন কেন?
ইরেশের গার্লফ্রেন্ড, এতদিনের সম্পর্ক ওদের, আর তুই নাকি এর মধ্যে ঢুকেছিস, পরে আবার কোনো ঝামেলা হবে না তো? একটু ভেবে জিদ নিস। আরে বাবা, ওর সাথে যখন আমি প্রেম করেছি, আমি কি সেটা এত হিসেব নিকেশ করে করেছি? আমি কিভাবে জানবো বল? তা করিসনি, কিন্তু মিতা কি তোকে আসলে ভালোবাসে? কিন্তু নাকি ইরেশের উপর রাগ করে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করতে চাস? দেখ দোস্ত, আমি তোর কাছে এসেছি একটা ভালো মানে পরামর্শের জন্য, তুই আমার উপর চাপাচ্ছিস। দেখ, বিয়ে একটা অনেক বড় সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা একটু ভেবে নেওয়া উচিত না? আমি তোর মঙ্গলের জন্য বলছি, আর একটু ভেবে দেখ, পরে আবার কোনো ঝামেলা না হয়। ভালোবাসা, মোহ, আবেগ কোনোটাই যুক্তি মেনে হয়, তাই জানি না আমি আসলে বন্ধুর অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে নাকি সত্যি ওকে ভালোবেসে এই বিয়েতে রাজি হয়েছিলাম। হয়তো দুটোই, আবার হয়তো ভালোবাসার টানটাই বেশি ছিল। কেন, আমি কি ভালোবাসতে পারি না? আমি কি মৌমিতার মতো একটা মেয়েকে চাইতে পারি না, বিয়ে করতে পারি না? ও কিন্তু বিয়ের পর আমাকে প্রথম প্রথম অনেক ভালোবাসত, অনেক। জানি না ওটা দয়া ছিল কি না, নাকি ভালোবাসা ট্রাই করতো। কিন্তু এখন ওনা কেমন যেন হয়ে গেছে, কেমন মনমরা থাকে, চুপচাপ হয়ে থাকে, আর হঠাৎ হঠাৎ রেগে যায়। হ্যালো মিতা, কেমন আছো? খুব অবাক হচ্ছ তাই না? ভেবেছিলাম আরো আগেই তোমাকে ফোন দিব, বাট হলো না। আসলে আমেরিকার মাটিতে পা দিয়ে বুঝতে পারলাম এখানে জীবনটা আমাদের ভাবনার চেয়েও কত আলাদা। পিপীলিকার মতো ব্যস্ত জীবন এখানে, মানুষকে দিন রাত কাজ করে যেতে হয়, তাই এটা সেটা গোছাতে গোছাতে এতদিন কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করে আছো, আই এম রিয়েলি সরি। শোনো, তুমি আর কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করো, আমি খুব তাড়াতাড়ি দেশে আসছি, এবার তোমাকে বিয়ে করে আমার সঙ্গে করে নিয়ে যাব। জাস্ট আর কয়েকটা দিন আমাকে টাইম দাও। আচ্ছা, তুমি কথা বলছো না কেন? হ্যালো মিতা, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? মিতা, হ্যালো, এভাবে কতদিন বসে বসে কাটাবে? একটা চাকরি বাকরি কিছু একটা করো, ব্যাংকে নাকি ঢোকো, তোমার তো রেজাল্টও ভালো, না হলে তো বোর হয়ে যাবা। কেন, তোমার একার পক্ষে কি সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে? কেন যে সব ফালতু ব্যবসা টবসা করো, ভালো কিছু করো। শোনো, এটা ফালতু ব্যবসা না, এটার সাথে আমার বাবার স্মৃতি জড়িয়েছে। তাই না? তুমি বুঝতে পারছো, তুমি নরমালি বললেই তো হয়। নরমালি বলছি, আমি নরমাল।
খুবই অদ্ভুত, কখন যে কার লাইফ কীরকম হয় বলা খুবই মুশকিল। লাইফ ইজ রিয়েলি আনসার্টেন। আচ্ছা, মানুষের হাতে অনেকগুলো অপশন থাকলে ভালো হতো না? না, তাতে হয়তো জীবনের গতিপথ বদলানো যেত, কিন্তু সুখ মিলত কিনা সেটা জানি না। সুখ এই ব্যাপারটাই তো একটা আপেক্ষিক ব্যাপার, কিসে যে মানুষ সুখী হয় তা সে নিজে জানে। ওরে বাবা, খুব উচ্চমার্গীয় আলোচনা হচ্ছে। যাই হোক, তোমাকে একটা জিনিস দেখানো হয়নি। ইরেশ টেক্সট করেছে। কনগ্রাচুলেশন, তোদের বিয়ের খবর পেয়েছি, খুব ভালো লাগলো শুনে। ভালো থাকিস তোরা। তা তো জানি। আমাকে তুমি ভুল বুঝছো না মিতা। এখানে ভুল বোঝাবুঝির কিছু নেই ইরেশ। যা হবার নয়, যা কোনোদিন হওয়া সম্ভব না, সেটা মেনে নেওয়াই ভালো। আমি মেনে নিয়েছি। মেনে নেয়া আর মনে নেয়া তো এক জিনিস না, তাই না? তুমি বোঝো হৃদয়ের মধ্যে কতখানি রক্তক্ষরণ হলে চোখ দিয়ে অশ্রু ঝরে, সেটা বোঝার ক্ষমতা তোমার আছে? বলো, তোমার হাতটা তুমি একবার আমাকে দিবে? যদি ভালো না লাগে খেলে। Thank you.
তার মানে কি আমি পাগল? নিজের ফ্রাস্ট্রেশন তুমি অন্যের ঘরে কেন চাপাও? তোমার ডিভোর্স দরকার হলে আমাকে বলো, আমি দিব, আমার কোনো সমস্যা নেই। দোস্ত, কতদিন পর দেখা তোর সাথে? কমপক্ষে 5 বছর তো হবেই। হ্যাঁ, কত কিছু চেঞ্জ হয়ে গেছে তাই না? অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, রবিন টবিন ওদের সাথে যোগাযোগ আছে তোর? কার সাথে যোগাযোগ নাই জানিস তো, ব্যস্ততা, ব্যবসা, সব কিছু নিতে এত ব্যস্ত হয়ে গেছে যোগাযোগ করার সময় পাই না। তুই তো জানিস তো, আমার তো সব কিছুই আছে, গাড়ি বাড়ি, আমার কোনো সন্তান ছিল না, গত বছর হয়েছে, তুই তো জানিস। হ্যাঁ হ্যাঁ, তো ওর জন্মদিন আগামী শুক্রবার, তো আমি তোকে দাওয়াত দিতে আসছি। এই শুক্রবারে? এই শুক্রবারে, এই শুক্রবার, দাঁড়া, এই শুক্রবার, হ্যাঁ পারবো, এই শুক্রবার ফ্রি আছি আমি, পারবো। আমরা কিন্তু ধুমধাম করে পালন করব। তুই মিতাকে নিয়ে আসবি, মিতাকে বলিস আমি দাওয়াত দিতে যাচ্ছিলাম। না না, তুই সেটা নিয়ে টেনশন করিস না, আমি মিতাকে বলে দিব, আর শুক্রবার আসছি কিন্তু। ওকে, তাহলে দেখা হবে শুক্রবার। হ্যাঁ দোস্ত, ভালো থাকিস। তুমি একাই যাও না, বেশি ইচ্ছে করলে তুমি শায়ানকে নিয়ে যাও। কেন, চলো না। আমি যেতে পারবো না, আমার মানে আমি যেতে চাই না। আদনান বারবার তোমার কথা বলছিল, না গেলে কেমন দেখায় না? আমার না তোমার বন্ধুদের ওই আড্ডাটা ভালো লাগে না। দেখো না, গেলে ভালো লাগবে। আরে আমার কি ভালো লাগবে না লাগবে সেটা কি তুমি আমার থেকে বেশি জানো? পিতলা প্রেম আমার সাথে দেখাইতে এসো। আমি কিভাবে জানবো? তুমি কিভাবে জানো তাই না? তুমি তো এটা জানার কথা না। তোমার বন্ধুর দুই বউ সাথে আমার কালকে দেখা হয়েছিল শপিং মলে, তারা কি গিফট দেবে তুমি জানো? তুমি বোঝো না যে তোমার বন্ধুর বউরা কেন আমাকে এইসব গিফট গুলো দেখালো? কারণ তারা প্রুফ করতে চায় যে আমরা গরিব, আমরা প্রকৃতি, আমাদের এইসব কেনার পয়সা নাই। যাও দয়া করে এসব বলে তুমি আমাকে জেদ করে বিয়ে করেছো আমাকে কষ্ট দেওয়ার জন্য, যাতে করে ইরেশ কষ্ট পায়, তাই তো? Thank you.
করছে এগুলো কেন? ইরেশের উপর রাগ ফ্রাস্ট্রেশন সব আমাদের উপর দিচ্ছ কেন? আমরা তো মানুষ, আমাদের তো সহ্যের সীমা আছে একটা। তোমার রাগ ক্ষোভ আমরা কতদিন সহ্য করব? কি হয়েছে অমিতা? আমি তোমার হাজবেন্ড, তুমি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করেছো। আমাদের একটা ফুটে সুন্দর একটা বাচ্চা আছে, আমাদের। তুমি আমাদের মধ্যে কেন ইরেশ কেটে কিনে আসো? ইরেশ তোমার যোগ্য না, তোমার ভালোবাসার মূল্য দেয় নাই। একটু নর্মাল হও। এই যে আমি তোমার হাজবেন্ড রাখছি, আমরা নতুন করে জীবন সুন্দর করে সংসার করব আমাদের বাবুটাকে নিয়ে। একটু নর্মাল হও প্লিজ, ক্ষমা চাই সব কিছুর জন্য।